আমরা সকলেই আমাদের জীবনে কোনো না কোনো সময় কারো না কারো দ্বারা আঘাত পেয়েছি। সেটা হতে পারে কোনো ঘনিষ্ঠ বন্ধু, পরিবারের কোনো সদস্য বা এমনকি অপরিচিত কোনো ব্যক্তিও হতে পারে। কিন্তু তার প্রতি রাগ এবং ক্ষোভ ধরে রাখা আপনার জন্য একটা ভারী বোঝা হতে পারে। কিন্তু আপনি কি জানেন যে যারা আপনার সাথে অন্যায় করেছে তাদের ক্ষমা করা আপনার মানসিক এবং শারীরিক স্বাস্থ্যের উপর পজিটিভ প্রভাব ফেলতে পারে? ক্ষমা করে দেওয়া মানসিক চাপ কমাতে, রক্তচাপ কমাতে এবং ঘুমের উন্নতি করতে সাহায্য করে। এটা আপনাকে নেগেটিভ চিন্তাভাবনা এবং আবেগ থেকে মুক্ত করে জীবনে পজিটিভ দিকে এগিয়ে নিয়ে যাবে। এই বিষয়টাকে আরও ভালোভাবে বোঝার জন্য আসুন একটা বাস্তব জীবনের উদাহরণ নেওয়া যাক। দিয়া নামের একটা মেয়ে বহু বছর ধরে তার এক্স বয়ফ্রেন্ডের প্রতি রাগ ও ক্ষোভ ধরে রেখেছিল। তাদের ব্রেকআপ হয়ে যাওয়া সত্ত্বেও দিয়া লক্ষ্য করে যে কিছুতেই ওর এক্স বয়ফ্রেন্ডের প্রতি রাগ ও ক্ষোভ ছাড়তে পারছিল না। ফলে দিয়া বহুদিন যাবৎ অসহায় এবং আশাহীন বোধ করতে শুরু করেছিল এবং নেগেটিভ চিন্তাভাবনা ও আবেগ তার দৈনন্দিন জীবনকে এফেক্ট করছিল। কিন্তু একটা সেলফ হেল্প ওয়ার্কশপ অ্যাটেন্ড করার পরে দিয়া ক্ষমা করার ক্ষমতা সম্পর্কে বুঝতে পারে এবং এটা একবার ট্রাই করে দেখার সিদ্ধান্ত নেয়। দিয়া বুঝতে পেরেছিল যে ওর এক্স বয়ফ্রেন্ডকে ক্ষমা করা মানে ওর এক্স বয়ফ্রেন্ডের ওর প্রতি করা অন্যায়গুলোকে ক্ষমা করে দেওয়া না, বরং নিজের ভিতরে চলতে থাকা নেগেটিভ চিন্তাভাবনা এবং আবেগগুলোকে ছেড়ে দেওয়া, যা দিয়াকে জীবনে একই জায়গায় আটকে রেখেছিল। ফলে দিয়া ওর এক্স বয়ফ্রেন্ডকে একটা চিঠি লেখার সিদ্ধান্ত নেয়। আর সেই চিঠিতে ওর নিজের রাগ এবং ক্ষোভ উগড়ে দেয়। তার সাথে ওদের সম্পর্কের জন্য ওর এক্স বয়ফ্রেন্ডকে যে যে সমস্যার মুখোমুখি হতে হয়েছে সেগুলোও ও স্বীকার করে নেয়। সবশেষে চিঠিতে দিয়া আশা প্রকাশ করে লেখে যে ওরা উভয়েই যেন ভবিষ্যতে শান্তিতে এবং সুখে জীবনযাপন করতে পারে এবং এইভাবে ওর এক্স বয়ফ্রেন্ডের প্রতি সমস্ত রাগ এবং ক্ষোভ মনের ভিতর থেকে বার করে দেয়। চিঠিটা লেখার কাজটা দিয়ার জন্য টনিকের মতো কাজ দেয় এবং ও লক্ষ্য করে যে ওর এক্স বয়ফ্রেন্ডকে ক্ষমা করার এই প্রক্রিয়াটা ওকে ওর নেগেটিভ আবেগকে ছেড়ে দিয়ে জীবনে এগিয়ে যেতে সাহায্য করেছে। দিয়া আর ওর মনের ভিতরে সমস্ত রাগ ও ক্ষোভের শিকার হয়ে জীবনযাপন করার বদলে নিজের হ্যাপিনেস এবং ওয়েলবিইংয়ের প্রতি ফোকাস করে জীবনযাপন করার পথ বেছে নেয়। তারপর থেকে জীবনের প্রতি দিয়ার দৃষ্টিভঙ্গির আমূল পরিবর্তন ঘটে। দিয়া আর অতীতে না বেঁচে বর্তমান মুহূর্তে বাঁচতে শুরু করে। কিভাবে ক্ষমা একজন ব্যক্তিকে নেগেটিভ আবেগ কাটিয়ে উঠতে এবং শান্তি ও হ্যাপিনেসের অধিকারী হয়ে উঠতে সাহায্য করতে পারে তার একটা শক্তিশালী উদাহরণ দিয়ার গল্প। ক্ষমা করার পথ বেছে নেওয়ার মাধ্যমে দিয়া তার রাগ এবং ক্ষোভ মুক্ত করে নতুন করে আশা ও শান্তির অনুভূতি নিয়ে জীবনে এগিয়ে যেতে সক্ষম হয়। ক্ষমা করার ক্ষমতা আছে একজন মানুষের জীবনকে সম্পূর্ণ বদলে দেওয়ার এবং দিয়ার গল্প হলো এই শক্তিশালী হাতিয়ারটা কিভাবে আমাদের নেগেটিভ আবেগগুলো কাটিয়ে উঠে শান্তি ও সুখের পথ খুঁজে পেতে সাহায্য করতে পারে তারই একটা উদাহরণ মাত্র। আপনি যাকে ক্ষমা করার চেষ্টা করছেন তাকে একটা চিঠি লেখা আপনার তার প্রতি রাগ ও ক্ষোভগুলোকে রিলিজ করার একটা অসাধারণ উপায়। কিন্তু এছাড়াও কাউকে ক্ষমা করতে পারার আরও বেশ কিছু উপায় রয়েছে। নাম্বার 1, প্র্যাকটিস সেলফ রিফ্লেকশন। আপনার চিন্তাভাবনা এবং ক্ষোভগুলোর ব্যাপারে আনবায়াসড হয়ে ভাবার জন্য একটু সময় নিন এবং আপনি কেন হার্ট বা অ্যাঙ্গার জাতীয় ইমোশনগুলো ফিল করছেন তা বোঝার চেষ্টা করুন। এটা আপনাকে আরও ভালোভাবে বুঝতে সাহায্য করতে পারে যে কেন তাকে ক্ষমা করে দেওয়া আপনার নিজের মঙ্গলের জন্য গুরুত্বপূর্ণ। নাম্বার 2, এম্পাথাইজ। অন্য ব্যক্তিটির দৃষ্টিভঙ্গি বোঝার চেষ্টা করুন এবং তাদের করা কাজের পিছনের কারণগুলো বিবেচনা করুন। সহানুভূতি আপনাকে একটা ভিন্ন দৃষ্টিকোণ থেকে পরিস্থিতিটাকে দেখতে এবং তাকে ক্ষমা করে দেওয়া আপনার পক্ষে সহজ করে তুলতে সাহায্য করতে পারে। নাম্বার 3, টক ইট আউট। আপনি যাকে ক্ষমা করার চেষ্টা করছেন তার সাথে খোলামেলা এবং পক্ষপাতিত্বহীনভাবে কথা বলে বিষয়টা আলোচনা করুন। এটা আপনাদের উভয়কে একে অপরের দৃষ্টিভঙ্গি বুঝতে এবং একটা সমাধানের দিকে একসাথে কাজ করতে সাহায্য করতে পারে। নাম্বার 4, মেডিটেট অর প্র্যাকটিস মাইন্ডফুলনেস। মাইন্ডফুলনেস প্র্যাকটিস আপনাকে নেগেটিভ আবেগ থেকে মুক্তি পেতে এবং বর্তমান মুহূর্তে ফোকাস করতে সাহায্য করতে পারে। এটা কাউকে ক্ষমা করতে পারা সহজ করে তোলে। নাম্বার 5, সিক সাপোর্ট। কাউকে ক্ষমা করতে পারা কখনো খুব কঠিন হয়ে দাঁড়াতে পারে। সেরকম হলে আপনার কোনো একজন বন্ধু, পরিবারের কোনো সদস্য বা থেরাপিস্টের কাছ থেকে সাহায্য নেওয়ার কথা বিবেচনা করে দেখা উচিত। মনে রাখবেন, কাউকে ক্ষমা করা একটা ব্যক্তিগত ব্যাপার এবং এটাতে সময় লাগতে পারে। তাই নিজেকে সময় দিন এবং আপনার জন্য কোন পদ্ধতিটা সেরা হতে পারে সেটার উপর ফোকাস করুন। ক্ষমার উল্লেখযোগ্য মানসিক এবং শারীরিক স্বাস্থ্য উপকারিতা পাওয়া গেছে, যার মধ্যে মানসিক চাপ, উদ্বেগ এবং বিষণ্ণতা হ্রাস, সেই সাথে উন্নত রোগ প্রতিরোধ ক্ষমতা এবং হার্টের সুস্বাস্থ্য বজায় রাখতেও অনেকখানি প্রভাব লক্ষ্য করা গেছে।
এটা প্রমাণ হয়েছে যে ক্ষমা করার অভ্যাস আমাদের মস্তিষ্কের গঠন এবং কার্যকারিতার উপরও পজিটিভ প্রভাব ফেলতে পারে। গবেষণায় দেখা গেছে যে এটা প্রিফ্রন্টাল কর্টেক্সের পুরুত্ব বাড়াতে সাহায্য করে, যা সহানুভূতি, সমবেদনা এবং সেলফ কন্ট্রোল করতে পারার ক্ষমতার সাথে সরাসরি সম্পর্কযুক্ত। ক্ষমা করার মানে এটা কখনোই না যে আপনার সাথে যে অন্যায় করেছে তার সমস্ত অন্যায় ভুলে গিয়ে তার সাথে আবার সুসম্পর্ক গড়ে তোলা। কাউকে দ্বিতীয়বার আবার না দেখে বা তার সাথে আর জীবনেও কথা না বলেও তাকে ক্ষমা করা সম্ভব। মনে রাখবেন, কাউকে ক্ষমা করা মানে তার করা আচরণকে প্রশ্রয় দেওয়া না, বরং নিজের ভিতর থেকে নেগেটিভ ইমোশনগুলোকে ঝেড়ে ফেলে নিজের মানসিক ও শারীরিক সুস্থতা বজায় রেখে জীবনে এগিয়ে যাওয়া। আমি আশা করি এই ভিডিওটা আপনার উপকারে আসবে। থ্যাংকস ফর ওয়াচিং। মোর উইজডম, মোর সলিউশন, বেটার লাইফ।